আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং বিওয়ার্সগণ যারা আজকের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে অনলাইন কাছে স্বাগত জানাচ্ছি আজকের আমি মোহাম্মদ নাজমুল ইসলাম পরিসংখ্যান বিশ্বের প্রভাষক আলিমউদ্দিন সুবেদা কলেজ কাইতলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকে ক্লাসে আলোচনা করা হবে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর সিলেবাস পরিচিতি এবং নম্বর বন্টন এই সিলেবাস পরিচিতি ও নম্বর বন্টন অংশে আলোচনায় থাকছে অধ্যায় পরিচিতি পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বন্টন অধ্যায় পরিচিতিতে থাকবে আমাদের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর যে বইটি দ্বিতীয় পত্র বইটি রয়েছে সেখানে কি কি অধ্যায় রয়েছে এবং সেই অধ্যায় সমূহাতে কি কি বিষয়ে গিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলো অধ্যায় একে থাকছে সম্ভাবনা এখানে সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে অধ্যায় দুয়ে থাকছে দৈবচলক এবং সম্ভাবনা বিন্যাস অধ্যায় তিনে থাকছে গাণিতিক প্রত্যাশা অধ্যায় চারে থাকছে দ্বিপদী বিন্যাস অধ্যায় পাঁচে থাকছে বিন্যাস অধ্যায় ছয়ে থাকছে পরিমিত বিন্যাস অধ্যায় সাথে থাকছে সূচক সংখ্যা অধ্যায় আটে থাকছে নমোনয়ন এবং অধ্যায় নয় থাকছে জীব পরিসংখ্যান এখানে প্রতিটি অধ্যায়ের শিরোনামে যে নামটি উল্লেখ করা আছে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করা হয়েছে অধ্যায়ের ভিতরে তো সেইগুলো আমরা পরবর্তীতে ক্লাসে যখন অধ্যায়গুলো আলোচনা করব তার বিস্তারিত আলোচনা হবে এখন আমরা চলে যাচ্ছি পরীক্ষা পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র পরীক্ষার পূর্ণ নম্বর হচ্ছে একশো তার বিষয় কোড হচ্ছে একশো পরীক্ষাটি পরিসংখ্যান প্রথম পত্রের মতো তিনটি ধাপে সম্পন্ন হবে সৃজনশীল বহু নির্বাচনী এবং ব্যবহারিক পরীক্ষা সৃজনশীলের জন্য পূর্ণমান থাকবে পঞ্চাশ বহু নির্বাচনের জন্য পঁচিশ এবং ব্যবহারিকের জন্য পঁচিশ এই মোট একশো নম্বরের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নের পূর্ণমান পঞ্চাশ সময় থাকবে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিট প্রশ্নটি প্রথম পত্রের নেয় কবিভাগ এবং খবিভাগ দুইটি ভাগে বিভক্ত থাকবে এবং উল্লেখ করা থাকবে যে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে দুইটি প্রকরে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ নম্বর করে বরাদ্দ থাকবে পাঁচটির জন্য পঞ্চাশ নম্বর আমাদেরকে পাঁচটি প্রশ্নেরই উত্তর করতে হবে তো কবিভাগের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেখানে অধ্যায় এক দুই অধ্যায় তিন এবং অধ্যায় আট এই চারটি অধ্যায় থেকে চারটি প্রশ্ন থাকবে তবে এখানে অধ্যায় তিন থেকে প্রশ্ন সচরাচর খুবই কম আসে অধ্যায় দুই এবং অধ্যায় তিন থেকে একটি প্রশ্ন আসে এবং অধ্যায় এক থেকে দুইটি প্রশ্ন থাকে সাধারণত অধ্যায় তার মনে হচ্ছে অধ্যায় এক থেকে দুইটি এবং অধ্যায় আট থেকে একটি মোট তিনটি এবং অধ্যায় দুই এবং অধ্যায় তিন থেকে মোট দুইটি মিলে একটি প্রশ্ন হয়ে থাকে অথবা সাধারণত দেখা যায় যে অধ্যায় তিন থেকেই বেশিরভাগ সময় প্রশ্নটি হয়ে থাকে এই মোট চারটি প্রশ্ন হয়ে থাকে এবং খবিভাগে অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং অধ্যায় ছয় থেকে দুইটি প্রশ্ন হয়ে থাকে তবে ছয় থেকে সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নটি হয়ে থাকে আর বাকি প্রশ্নটা অধ্যায় চার এবং অধ্যায় পাঁচ থেকেই হয়ে থাকে এবং অধ্যায় সাত অধ্যায় নয় থেকে একটি করে মোট দুইটি প্রশ্ন হয় এই হচ্ছে ক্ষবিভাগে মোট চারটি প্রশ্ন পরিসংখ্যান প্রথম পত্রের এখানে সৃজনশীল প্রশ্নেও চারটি ভাগে বিভক্ত থাকে ক খ গ এবং ঘ অংশ প্রতিটি ক বিভাগে ক অংশের নম্বর জন্য বরাদ্দ এক ক্ষ অংশের জন্য নম্বর বরাদ্দ দুই ক অংশের জন্য তিন এবং ঘ অংশের জন্য নম্বর বরাদ্দ থাকবে চার কংশ কেবল হয় জ্ঞানমূলক প্রশ্ন এটি দ্বারা একটি শিক্ষার্থী কী জানে কোন বিষয় সম্পর্কে জানে সেই বিষয়টি নিয়ে যাচাই করা হয় অংশ থাকে অনুধাবন যে সে একটি শিক্ষার্থী যেটুকু জানে তার ভিতরে সে কী পরিমাণ অনুমান করতে পারে অনুধাবন করতে পারে সে কী শিখেছে সেই বিষয়টি যাচাই করা হয় এবং অংশে গিয়ে যা সে জ্ঞান অর্জন করলো সেই জ্ঞানটি আসলে সে কি প্রয়োগ করতে পারে কি না সেটি যাচাই করা হয় এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তার যেটুকু জ্ঞান অর্জন করেছে তার দক্ষতা কেমন সেটি যাচাই করা হয় এই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন এখন আমরা দেখছি বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের পূর্ণ নম্বর থাকবে পঁচিশ সময় থাকবে পঁচিশ মিনিট আমাদের পঁচিশটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে বহু নির্বাচনী প্রশ্নে তিন ধরনের প্রশ্ন থাকে সাধারণ প্রশ্ন বহুপদী সমাপ্তিমূলক প্রশ্ন এবং অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন সাধারণ প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্নের বিপরীতে চারটি উত্তর দেওয়া থাকবে এখান থেকে সঠিক অথবা সর্বোত্তম উত্তরটি আমাদের বৃত্ত বরাট করতে হবে বৃত্ত বরাট করার জন্য আমাদের প্রশ্নের পাশাপাশি একটি ওয়েমন সিট দেওয়া হবে সেখানে আমাদের বৃত্ত বরাট করতে হবে বহুপদী সমাপ্তিমূলক প্রশ্ন হচ্ছে যে একটি প্রশ্নের বিপরীতে তার উত্তরের জন্য তিনটি পয়েন্ট দেওয়া থাকবে এবং সেই তিনটি পয়েন্ট থেকে কম্বিনেশন করে বা সমন্বয় করে ক খ গ এবং ঘ এই চারটি পয়েন্ট উত্তর দেওয়া থাকবে সেখান থেকে সর্বোত্তম উত্তরটিতে আমাদের বৃত্তপরাট করতে হবে আর অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন হচ্ছে যে একটি তথ্যের উপর ভিত্তি করে একের অধিক প্রশ্ন দেওয়া থাকবে সে এই তত্ত্বের উপর ভিত্তি করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এটি হচ্ছে আমাদের অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন একটি বহু নির্বাচনী পরীক্ষায় সাধারণত এই দিন ধরনের প্রশ্নে হয়ে থাকে দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন থেকে সাধারণত একটি আদর্শ প্রশ্নে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট করে প্রশ্ন হয়ে থাকে এবং মূল প্রশ্নে ষাট পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে এই দুইটি সমন্বয় করে আর প্রয়োগ উচ্চতর দেখা থেকে দক্ষতা থেকে আলাদাভাবে পনেরো থেকে পঁচিশ প্রশ্নের প্রশ্ন হয়ে থাকে এবং মূল প্রশ্নের চল্লিশ পার্সেন্ট প্রশ্ন হয়ে থাকে সমন্বয় করে এই মোটে একশো পার্সেন্ট প্রশ্ন এইভাবেই প্রশ্ন করা হয়ে থাকে এখন আসছি ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার পনেরো নম্বর পঁচিশ সময় প্রশ্নে উল্লেখিত অর্থাৎ প্রশ্নে উল্লেখ করা থাকবে অথবা আমাদের যে শিক্ষকগণ ব্যবহারিক পরীক্ষা নেবেন তারা সময়টি জানিয়ে দিবেন ব্যবহারিক পরীক্ষাটি চারটি ধাপে সম্পূর্ণ হয় প্রথম ধাপে থাকছে প্রজেক্ট ওয়ার্ক তার জন্য নম্বর থাকছে আট নম্বর প্রজেক্ট ওয়ার্ক হচ্ছে আমাদের শ্রেণী শিক্ষকগণ শিক্ষার্থীদেরকে একটি ছোটো ছোটো দলে বিভক্ত করে একটি নির্দিষ্ট প্রজেক্ট দিয়ে দিবেন সেখানে শিক্ষক সহযোগিতা করবে সেই প্রজেক্টটির জন্য তথ্য সংগ্রহ করে বিচার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে সেটি আমাদের প্রজেক্ট একটি খাতায় উপস্থাপন করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রজেক্ট ওয়ার্কের খাতাটি সেই খাতাটি পরীক্ষার সময় আমাদেরকে উপস্থাপন করতে হবে তার জন্য নম্বর বরাদ্দ থাকবে আট নম্বর তারপরে আসছে সমস্যা সমাধান এটির পরীক্ষা হচ্ছে লিখিত ধরনের পরীক্ষা হবে আমাদের একটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নে কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলোর সমাধান করে আমাদের উত্তরপত্রে উপস্থাপন করতে হবে তার জন্য নম্বর থাকবে দশ নম্বর তারপরে আসছে ব্যবহারিক খাতা আমাদের শ্রেণী শিক্ষকগঞ্জে ব্যবহারিক কাজগুলো আমাদের করাবে শিক্ষার্থীদের দেবে সেই কাজগুলো ব্যবহারিক খাতায় উল্লেখ করতে হবে লিপিবদ্ধ করতে হবে এবং সেই খাতাটি পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে সেই খাতা উপস্থাপনের জন্য নম্বর থাকবে দুই সর্বশেষ আসছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষার সময় একটি শিক্ষার্থীকে তাকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং অবশ্যই সেখানে সুন্দর জামা কাপড় পরিধান করে পরিপাটি হয়ে উপস্থিত থাকতে হবে তো ভাইবা বোর্ডে বোর্ডে যেসব শিক্ষকগণ থাকবেন তারা শিক্ষার্থীকে কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে দিতে হবে এর জন্য নম্বর বরাদ্দ থাকবে পাঁচ নম্বর এই হচ্ছে মোট পঁচিশ নম্বর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রজেক্ট ওয়ার্ক এবং মৌখিক পরীক্ষা অথবা সমস্যার সমাধান বা মৌখিক পরীক্ষা এগুলোতে নম্বর এক দুই করে কম বেশি হতে পারে তো সেইভাবে সমন্বয় করে এখানে মোট পঁচিশ নম্বরের পরীক্ষা নম্বর ওন্টার করা হয়ে থাকে তো আজকে এ পর্যন্তই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফেসবুকে অথবা কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলে আমাকে জানাতে পারো আমি উত্তর দিতে চেষ্টা করব। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা